বান্দরবানে রয়েছে মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক ও নীলগিরি সহ অসংখ্য পর্যটন স্পট। প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে ওঠে এসব জায়গা। এক মাস আগে থেকে বুকিং দিয়ে না রাখলে হোটেল মোটেলে কক্ষই মেলে না। কিন্তু এবারে চিত্র একেবারেই ভিন্ন। সম্প্রতি পাহাড় ধসকে পর্যটক কম হওয়ার জন্য দায় করছেন সংশ্লিষ্টরা। ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছিল যে ভূমিধস, বন্যা, যে কি পরিস্থিতি হবে, খুব ভয় ছিল। আমরা আশা করছি আগামী দিনগুলোতে আবহাওয়া যদি ভালো থাকে ইনশাআল্লাহ প্রচুর লোক এখানে আসবে। তবে নিশ্চিন্তে বান্দরবানে বেড়াতে আসার আহ্বান জানালেন বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতির সেক্রেটারি সিরাজুল ইসলাম। প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিধসের কারণে এখানকার রাস্তাঘাট এবং পর্যটন স্পটের কোনো ক্ষতি হয়নি, পর্যটকরা নিশ্চিন্তে নিরাপদে এখানে চলে আসতে পারেন। এদিকে ঈদের ছুটির এই সময়টাতেও ফাঁকা রয়েছে খাগড়াছড়ির হোটেল মোটেলগুলো। আগাম বুকিং বাতিল করায় পর্যটন ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। গত বছর ঈদের তুলনায় এবছর ঈদে আমাদের বুকিং একদম হয়নি বললেই চলে। কিছু বুকিং ক্যান্সেল হয়ে গেছে। ব্যবসা খুবই খারাপ অবস্থা চলছে। অলস সময় কাটাচ্ছে পর্যটক বহনকারী গাড়ির ড্রাইভাররাও। পর্যটক নেই এখন, মানে সংসার চালাতে কষ্ট হচ্ছে। এখন আর আগের মতো টুরিস্ট নাই ভাই, পুরোই ফাঁকা, ভাড়াটারা মারতে পারি না। তবে ভূমিধসে খাগড়াছড়িতে খুব বেশি ক্ষয়ক্ষতি না হওয়ায় পর্যটকরা নিরাপদে খাগড়াছড়ি যেতে পারবে বলে মনে করছেন স্থানীয়রা। সতর্পদত্ত, একুশে টেলিভিশন।